না না আমি 11টা পর্যন্ত চালাবো তাই বললাম। হ্যালো, মাইক্রোফোন অন করা যাবে না, এখন অন করলেই সাসপেন্ড করব ক্লাস থেকে, যে করবে সেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই হচ্ছে অশিক্ষিত মূর্খ ব্যক্তির 1 ঘন্টা ধরে কথা শুনছেন এবং আরো 1 ঘন্টা ধরে কথা শোনার জন্য অপেক্ষায় আছেন। দয়া করে কেউ কথা বলবেন না ক্লাসের মধ্যে যদি শিখতে চান। মাইক্রোফোন অনেকের অন আছে, হয়তো অনেকে অসচেতনতামূলক অন করছেন বা জানেন না, কারণ গুগল মিট যা হচ্ছে নতুন একটা জিনিস আমাদের, আমরা বাঙালি, আমরা কেবলই শিক্ষিত হয়ে উঠছি। তো দয়া করুন আমাকে 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা পরে আরো যদি 1 ঘন্টা প্রয়োজন হয় যে আমাকে প্রশ্ন করবেন জানবেন, আরো 1 ঘন্টা আছি আমি, কিন্তু 1টা ঘন্টা আমার সাথে থাকেন এখন। আগে কেউ কথা বলবেন না ক্লাসের মধ্যে, এখন আমরা মানে প্রধান বক্তা হচ্ছে ইয়াতি মঞ্চে উঠছে। হ্যাঁ, এখন আপনাদের ক্লাস শুরু, এতক্ষণ ছিল বেসিক বিষয়। আচ্ছা, আমরা আজকে শিখবো ডিজিটাল মার্কেটিং এর সহজ একটি কাজ, সবচেয়ে সহজ একটি কাজ। এই কাজটা মানে যে কোনো ব্যক্তি, সে যদি কম্পিউটার অফ অন করতে পারে, কম্পিউটার অফ অন করতে পারে তাহলে সে কাজটা করতে পারবে। একটু আমি জাস্ট 10 সেকেন্ড, আমার একটা বায়ার নক দিয়েছে, আমি জাস্ট রিপ্লাই করি। আচ্ছা, ফ্রান্সের একটা বায়ার নক দিয়েছে, তো রিপ্লে না করলে সাথে সাথে পাওয়া যায় না। মানে এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ক্লাসের শেষ দিকে, 4th নম্বর ক্লাসে গিয়ে আলোচনা করব বায়ার ম্যানেজমেন্ট ছোট্ট করে শেখাবো। তাহলে আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে যে আমরা আজকে শিখব ডিজিটাল মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট্ট পার্ট। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা মহাসমুদ্রের মতো, আমরা ডিজিটাল মার্কেটিং এর ছোট্ট একটা পার্ট শিখব। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা শিখব আজকে লিস্ট বিল্ডিং, লিস্ট বিল্ডিং। আচ্ছা, লিস্ট কি জিনিস, আবার লিস্টকে আবার বিল্ড করব কিভাবে প্রশ্ন হবে। অনেক মজার মজার করে ক্লাসটা নেব, সবাই মাইক্রোফোন অন করবেন না, ক্লাস শেষে আপনাদের জন্য 30 মিনিট মানে আনসার প্রশ্ন উত্তর পর্ব থাকছে। আচ্ছা, এই লিস্ট বিল্ডিং কে আবার বলে ইমেল লিস্টিং, ইমেল লিস্টিং, আবার এটাকে বলে বাল্ক ইমেল, আবার এটাকে বলে পার্সোনাল ইমেল, হ্যাঁ, আবার এটাকে বলে কিওয়ার্ড বেস ইমেল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বা স্যার, এই লিস্ট বিল্ডিং, ইমেল লিস্টিং, বাল্ক লিস্টিং এগুলো না হয় বুঝলাম যে এগুলোর এক একটা নাম, সিরোনিম বা সিনোনিম যেটাকে বলে, তাহলে এগুলো শিখে আমাদের কি লাভ? প্রশ্ন এইটা মনের মধ্যে যে এগুলো শিখে আমাদের কি লাভ বা এগুলো কি কাজে লাগে আসলে। এই কাজ শেখার আগে কাজটা কি, অর্থাৎ আমার প্রেক্ষাপটটা আগে জানতে হবে একটা কাজের। যদি প্রেক্ষাপট ভালো মতো না জানি তাহলে আমি কিন্তু কি শুধুমাত্র দেখলাম, শুইলাম, বসলাম, দেখলাম, ভিডিও কখন দিবেন স্যার, ভিডিও দেখে কাজ সেরে ফেলবো, গিগ করে ফেলবো, আমাদের হচ্ছে ধারণা এটা। তো এইটা কিন্তু কাজ শেখা না, কাজ শিখতে গেলে আপনাকে ইন ডিটেল শিখতে হবে, প্রেক্ষাপটটা জানতে হবে। এতে করলে কি, এতে করে কি হবে,
এতে করে হবে কি যে আপনি আপনার বায়ারকে কনভিন্স করতে পারবেন, বায়ার যে অ্যাঙ্গেলেই বলুক না কেন, বায়ার বলল যে এই হাই আমি আমি এখন সরাসরি বায়ারে যাচ্ছি, হ্যালো, বায়ার বলছে হ্যালো হ্যালো আই অ্যাম ইন্টারেস্ট ইউর সার্ভিস সার্ভিসেস, ঠিক আছে, বায়ার বলল আপনাকে সরাসরি, বায়ার বলল যে আমি আপনার সার্ভিস নিতে আগ্রহী, এখন বলল আপনি বললেন যে হ্যালো স্যার, হ্যালো স্যার অথবা ম্যাম, ছেলে ছবি দেখলে আপনি স্যার বলবেন, না হলে বোধ বলবেন, অথবা হ্যালো হ্যালো স্যার বলবেন, আচ্ছা ইয়েস নো প্রবলেম নো প্রবলেম, টেল মি হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, আপনি হেল্প বলবেন না, এমন বলবেন যে স্যার আপনি অ্যাসিস্টের পরিবর্তে হেল্পের পরিবর্তে অ্যাসিস্ট কেন বললেন, কারণ আমরা অনেকেই মানে এক একজন মানুষের মেন্টালিটি এক এক রকম, অনেকেই হেল্প মনে করলে মনে করে যে আমাকে মানে ভিক্ষা দিচ্ছে, মানে আমি বলছি না যে সব বায়ার, অনেক অনেকে আছে এরকম, মানে আই ফেস দ্য সেম প্রবলেম টু আদার পার্সন, দ্যাটস ওয়াই আই হেল্প ইউ, আই ইনসিস্ট ইউ টু অ্যাভয়েড দ্য হেল্প ওয়ার্ড, ওকে, আমি আপনাদেরকে এজন্যই বলছি যে আমি অনেক মার্কেট প্লেসে কাজ করেছি এবং অনেক বায়ারকে যখন হয়তো হেল্প বলেছি, আমি একদিন এক ব্রিটিশকে বলছি যে ব্রিটিশ ছেলে, তো আমি ফেসবুকে নক দিয়েছিলাম যে স্যার হ্যালো স্যার হাউ আর ইউ, হাউ ও নক দিয়েছে হ্যালো, তখন আমি বলেছি হাউ ক্যান আই হেল্প ইউ, ও রেগে গেছে, আমি বলছি হ্যাঁ বাস্টার্ড আই নিড ইউর হেল্প, সো দিস ইজ দ্য সেম ওয়ার্ড আমি আরেকজনের ক্ষেত্রে বললাম হ্যালো, সে কিছু মনে করল না, এটা হচ্ছে মানুষের মেন্টালিটি, মানুষের আউটলুকিং, কে কিভাবে নিবে, সো আই অ্যাভয়েড দিস হেল্প, আমি অ্যাভয়েড করবো হেল্পকে, আমি অ্যাসিস্ট লিখবো, তাহলে আমার হচ্ছে সব সবার ক্ষেত্রে কী করলাম, আমি মন যোগালাম, তাই কি না, তাহলে আমি লিখলাম যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, তখন ও বলছে যে আই নিড বাল্ক ইমেল, বাক ইমেল এটাকে বলে, বাক ইমেল বাক ইমেল, এখন আপনি বাক ইমেল বুঝলেন, এখন আপনি লিস্ট বিল্ডিং বুঝলেন না, তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, কারণ কেউ আপনাকে বাক বলবে, কেউ আপনাকে পার্সোনাল ইমেল বলবে, কেউ আপনাকে লিস্ট বিল্ডিং বলবে, কেউ আপনাকে কিওয়ার্ড বেজ ইমেল বলবে, কেউ আপনাকে টার্গেট বেজ ইমেল বলবে, এখন প্রশ্ন হলো স্যার আমাকে বললো বায়ার, ঠিক আছে, এখন আমি এই কাজগুলো কেন করব, বা এগুলো বায়ারের কি কাজে লাগে, মানে আপনি জাস্ট বুঝলেন যেগুলো কি কাজে লাগে, এটা আপনাকে বুঝতে হবে, কেন কাজ সম্পর্কে জান যদি আপনি ভালো জানেন তাহলে বায়ারকে পটাতে পারবেন ভালো, খাঁটি বাংলা কথাই বলি, পটাতে পারবেন ভালো, কনভিন্স করতে পারবেন। আচ্ছা এখন যদি আমি বলি যে এগুলো কিসের কাজে লাগে, ইমেল মার্কেটিং এর কাজে লাগে, ইমেল মার্কেটিং, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করি, কে আমাকে ফেসবুকে নক দিয়েছে, কে কি দিয়েছে না দিয়েছে, হ্যাঁ এগুলো করি, কিন্তু পশ্চিমা বিশ্বের মানুষ কিন্তু ইমেলকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা ঘুম থেকে উঠে মোবাইল চেক করতে গেলে ইমেল চেক করে আগে, তো ইমেল মার্কেটিং এর জন্য আমরা ইমেলগুলো কালেক্ট করি। এখন ইমেলগুলো মার্কেটিং কি কি কাজের জন্য করা হয়, এটা একটা প্রশ্ন, যে ইমেল যে তারা নিবে আমার কাছে কি কি কাজের জন্য নিতে পারে, আপনাদেরকে বলি যে আমাদের ব্যবসায়ের অনেকগুলো ধরন রয়েছে, যেমন শপিফাই, শপিফাই কি, অ্যাফিলিয়েট অ্যামাজন কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, অ্যাফিলিয়েট কি বা অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট কি, অ্যামাজন অ্যাফিলিয়েট কি, এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আরে ভাই ভর্তি হওয়ার দরকার নেই, আগে শেখেন, যদি ভালো লাগে ভর্তি হইন, প্রতারণা কারোর সাথে করিনি, এ পর্যন্ত অনলাইনে এক বছর ধরে টিচিং করছি, চ্যালেঞ্জ দিলাম, আমার পেজ আমার প্রতিষ্ঠান ঘেঁটে দেখবে। আচ্ছা তাহলে আমরা ওই আচ্ছা অ্যাফিলিয়েট ওইখানে চলে আসছে, তাহলে শপিফাই অ্যামাজন অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট এই জিনিসগুলো কি আগে একটু বুঝি। শপিফাই হচ্ছে একটা স্টোর, একটা গুদাম, একটা দোকান, যেটা সরাসরি কোনো দোকান নয়, অনলাইন ভিত্তিক দোকান। অ্যামাজন ঠিক এমনই অনলাইন ভিত্তিক দোকান, যেখানে একটা ওয়েবসাইট থাকে, কিছু প্রোডাক্ট থাকে, প্রোডাক্টগুলো আবার নিজের না, প্রোডাক্টগুলো থার্ড পার্টির,
অন্য কোম্পানি অ্যামাজন, আপনারা অ্যামাজন কোম্পানির নাম শুনেছেন, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ই কমার্স একটি প্রতিষ্ঠান যার হাজার হাজার হচ্ছে লক্ষ লক্ষ প্রোডাক্ট। আপনি অ্যামাজনের প্রোডাক্ট সম্পর্কে আপনার ওয়েবসাইটে বললেন, কথা বললেন, ওয়েবসাইটে লিখলেন, কন্টেন্ট লিখলেন। এই যে কন্টেন্ট আমরা বলি, কন্টেন্ট মনে হচ্ছে একটা প্যারাগ্রাফ, ধরেন একটা, সাপোজ কন্টেন্ট বুঝেন না, প্যারাগ্রাফ বুঝেন, একটা প্যারাগ্রাফ লিখলেন, প্যারাগ্রাফের মধ্যে বলছেন যে এই প্রোডাক্টটা খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এই প্রোডাক্টটা খেলে আপনার মানে বডি স্লিম হবে, আপনি পাতলা হবেন, অনেক হচ্ছে বয়সে কম বয়স কম বয়সেই মানে আপনার হচ্ছে যৌবন ঝরে পড়বেন, আপনি অনেক কথা বললেন, তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে বললেন। তো কিছুক্ষণ পর বলছেন যে তুমি যদি প্রোডাক্ট কিনতে চাও তাহলে এখানে ক্লিক করো, বললেন। ওই ক্লিক করলে কোথায় নিয়ে চলে গেল, অ্যামাজনে নিয়ে চলে গেল। এই যে অ্যামাজনকে আপনি কি দিচ্ছেন, ট্রাফিক দিচ্ছেন, কাস্টমার দিচ্ছেন, এই কাস্টমার গুলো কোথায় চলে যাচ্ছে, অ্যামাজনের ওয়েবসাইটে চলে যাচ্ছে, মাল বিক্রি করছে অ্যামাজন, মাল পৌঁছায় দিচ্ছে অ্যামাজন, কিন্তু মধ্যখান থেকে কি দিচ্ছে আপনাকে, কমিশন দিচ্ছে। কত কমিশন? প্রোডাক্ট ভেদে কমিশন, কোনো প্রোডাক্টে 5%, কোনো প্রোডাক্টে 7%, কোনো প্রোডাক্টে 7.5%, কোনো প্রোডাক্টে 4.5%, এরকম। সো এই যে প্রোডাক্ট গুলো প্রমোট করার জন্য ইমেল মার্কেটিং করা হয়, এই ইমেল মার্কেটিং এর জন্য আমাদের ইমেল প্রয়োজন হয়, এই ইমেল গুলো প্রয়োজন হয়। আচ্ছা, এগুলো গেল এক ধরনের ব্যবসা। তাহলে এই শপিফাই, অ্যাপিলেট, অ্যামাজন, ড্রপ শিপিং, আর একটা বলে ড্রপ শিপিং, একই একই টাইপ, সবগুলোই একই, সবগুলো একই ড্রপ শিপিং বিজনেস। তাহলে এগুলো হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন বিজনেসের উচ্চতর একটা অবস্থান বা আইডিয়া বা হচ্ছে বাহক বা পর্যায় বা স্থান, যেগুলোর মাধ্যমে মানুষ লক্ষ লক্ষ কোটি টাকার ইনকাম করছে। মানুষকে কি করে, নিজের কোনো প্রোডাক্ট নেই, নিজের শুধুমাত্র একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটাকে কি করছে, পরিচালনা করছে, আর ওয়েবসাইটটাকে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে এবং মার্কেটিং করে মানুষকে জানাচ্ছে তোমার এই প্রোডাক্টটা কিনো, ভালো লাগবে, এই প্রোডাক্টটা ভালো। এইভাবে কি হচ্ছে, বিজনেস চলছে, কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের বিজনেস চলছে। আর এই বিজনেসগুলো প্রমোট করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। সেই মাধ্যমগুলো কি? সেই মাধ্যমগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আমরা শিখবো, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, মার্কেটিং, তারপরে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইগুলো। তাহলে এই যে বিজনেস প্রমোট করার জন্য অন্যতম এই মাধ্যমগুলোর মধ্যে একটি রয়েছে ইমেল মার্কেটিং। তাহলে আমরা কিসের জন্য এই লিস্ট বিল্ডিংটা করব? লিস্ট বিল্ডিং কি জিনিস? অনেকগুলো লিস্ট একসাথে করা, এক জায়গায় করা, এক জায়গায় হচ্ছে তথ্যগুলো দিয়ে বায়ারকে সরবরাহ করা, দ্যাট ইজ কল্ড লিস্ট বিল্ডিং। আমি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইগুলোর নাম হচ্ছে ইমেল লিস্টিং বা ইমেল, পার্সোনাল ইমেল। এই কথাটা আমরা পার্সোনাল ইমেল কথাটা ইউজ করব না, এটা মার্কেট প্লেসে চলে না, পার্সোনালটা বাদ দিব। তাহলে এটাকে বলে কাস্টমার ইমেল, পার্সোনালের জায়গায় বলবেন কাস্টমার ইমেল, কাস্টমার ইমেল, ইমেল লিস্ট। কারণ পার্সোনাল বললেই ফাইবার মার্কেট প্লেস আমাদেরকে কি করবে, একটা পাঞ্চ করবে, পাঞ্চ করে মার্কেট প্লেস থেকে আউট করে দিবে। তাহলে এর বহুরূপ, তাহলে এই বহুরূপগুলো আমরা নাম বুঝলাম, এর আরো বহুরূপ রয়েছে, টার্গেটেড, টার্গেটেড আছে, বিজনেস ইমেল লিস্ট, হ্যাঁ এইগুলো আছে। তাহলে এখন এই যে অ্যামাজন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং বা যেই ব্যবসায় হোক না কেন, সেই ব্যবসাগুলোকে নিয়েই যখন যারা কি করছে, যাদের ইমেলের প্রয়োজন, আমরা তাদেরকে ভাই ইমেলগুলো দেব, ঠিক আছে। তাহলে বেসিক জিনিসগুলো আমরা এই কাজটা কেন করব, এটা কি হচ্ছে আমরা হচ্ছে বুঝতে পারলাম কি না, এটা একটু আমাদের ভাই ব্রাদারদের একটু আমি দেখে নিই যে আমরা বেসিক জিনিসটা বুঝতে পারলাম কি না। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের হাত দেখাতে হবে। নির্মল দে, নির্মল দাদা, আশরাফ হোসেন, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এখন আসি আমরা, যে আমরা যেহেতু বেসিক বিষয়টা বুঝলাম যে ইমেল লিস্টগুলো কেন করব, কি জন্য করব, কাদের প্রয়োজন, এ বিষয়গুলো আমরা বুঝলাম। এবার আসি ইমেলের টাইপস, ইমেলগুলো কেমন ধরনের হয়, ইমেল টাইপস, যাকে বাংলায় বলে ইমেলের প্রকারভেদ, তাই কি না, ইমেলের প্রকারভেদ। এই ইমেলের প্রকারভেদটা আমরা একটু ভালো মতো বুঝব। ইমেলের প্রকারভেদের মধ্যে আমরা রয়েছে যে আগে আমাদের বুঝতে হবে যে ডোমেন সম্পর্কে, ডোমেন কি, আবার
এবং হোস্টিং কি, অ্যান্ড হোস্টিং কি, এই জিনিসটা একটু বুঝি। ডোমেন মানে নাম, ডোমেন মানে নাম, আর হোস্টিং মানে জায়গা। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইটের মানে ক্ষেত্রে এই নামগুলো পরিচিত। হ্যাঁ, তাহলে এই ডোমেন হচ্ছে পাবলিক, একে বলে পাবলিক, একটা হচ্ছে পাবলিক, পাবলিক আর আরেকটাকে বলে প্রাইভেট। তাহলে আমরা আমরা এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলি যে আমাদের ডোমেনগুলোর পার্থক্য কয় প্রকার, আমাকে আমি ধরবো, আমি প্রশ্ন আমি ক্লাস করালে এরকম করেই করি। নির্মল দে বলেন, আমি যাকে খুশি তাকেই ধরবো প্রশ্ন। ভিডিও অন করে রাখেন সবাই, ভিডিও অন করে রাখবেন সবাই, ক্লাস করতে গেলে মনোযোগ এখানে আসবে। আচ্ছা, তাহলে আমরা পাবলিক ডোমেন এবং প্রাইভেট ডোমেন এই জিনিসটা আমরা এবার বুঝবো, ঠিক আছে? সবাইকে একটু অ্যালার্ট করছি, কারণ ক্লাস করলে আমি খালি বকবক করছি, আপনারা ঘুমায় গেলেন তাহলে তো ভালো লাগবে। তাহলে পাবলিক কি, প্রাইভেট কি, যখন আমরা যে ডোমেনটা সবাই ব্যবহার করতে পারে, যেই জায়গাগুলো সবাই ব্যবহার করতে পারে সেগুলোকে আমরা বলছি পাবলিক। আর যারা যেগুলো সবাই ব্যবহার করতে পারে না সেগুলোকে আমরা বলছি প্রাইভেট। এখন ইমেলের ডোমেন জিনিসগুলো আমরা দেখবো, যে ইমেলের যে ডোমেনের পার্থক্য, ইমেলের ইমেল ডোমেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, পাবলিক ডোমেন ইমেলের কি, প্রাইভেট ডোমেন ডোমেন কি। আপনি প্রথম আলোতে চাকরি করেন, প্রথম আলো .com, প্রথম আলোতে চাকরি করেন, আর আমি একজন বেকার, আমি একজন বেকার বেকার ফ্রিল্যান্সার। আপনি প্রথম আলোর একটা বড় পদে আছেন, কি পদে, ম্যানেজিং ডিরেক্টর, MD। তাহলে মিস্টার মিস্টার রহিম ইজ এ ম্যানেজিং ডিরেক্টর অফ প্রথম আলো। সো অ্যাজ হি ইজ এ ম্যানেজিং ডিরেক্টর, সো হি ইউজ প্রথম আলোস ইমেল, প্রথম আলোস ডোমেন, দিস ইজ কল ডোমেন নাম। এই নামটা ব্যবহার করে মিস্টার রহিম কি করছে, একটা ইমেল ইউজ করছে। কেন? কারণ তিনি প্রথম আলোর একটা উদ্ধতন কর্মকর্তা, তাই কি না? তাহলে এখানে রহিম অ্যাট দ্য রেট প্রথম আলো .com, যখন রহিম এই নামে একটা ইমেল ব্যবহার করছে, তখন আমি চাইলেই কিন্তু এই ইমেলটা কিন্তু ব্যবহার করতে পারছি না, কারণ কি, আই এম নট এ এমপ্লয়ার প্রথম আলো, আমি প্রথম আলোর এমপ্লয় নই, আমি প্রথম আলোর কেউ নই, তাই আমি ব্যবহার করতে পারছি না। সো দিস ইজ কল্ড বিজনেস ইমেল। তাহলে যখন প্রাইভেট ইমেলগুলো, প্রাইভেট হচ্ছে ডোমেনগুলো ব্যবহার করে যখন ইমেল তৈরি করা হয়, তাহলে আমি আবার বলছি এটা হচ্ছে একটা ডোমেন, মানে নাম, মানে আমি ধরলাম এটা একটা নাম, জাস্ট নাম। তাহলে প্রাইভেট নাম, প্রাইভেট কোম্পানির নামগুলোকে, প্রাইভেট কোম্পানির ওয়েবসাইট নিয়ে প্রাইভেট কোম্পানির ডোমেন ব্যবহার করে যখন যে ইমেল তৈরি করা হয় বা যে ইমেলগুলো ব্যবহার করা হয়, সেই ইমেলগুলোকে আমরা বলছি কি, বিজনেস ইমেল, ঠিক আছে? আমি সেগুলোকে বলছি বিজনেস বিজনেস ইমেল। আমি কথাগুলো খুব ঘুরিয়ে পেঁচিয়ে শেখাচ্ছি, কারণ এগুলো এগুলো আপনাদের প্রয়োজন হবে, এগুলো আপনার জানতে হবে। তাহলে আমি আবার বলছি, আমি আবার বলছি বিজনেস ইমেল জিনিসটা কি, আপনি ভালো মতো এখন দেখেন। এখানে আমরা কিন্তু ডিপে যাচ্ছি, গভীরে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে আমি বেকার, আমি কি ইউজ করি, পাবলিক ডোমেন। পাবলিক ডোমেন কি, ইয়াহু, জিমেল, হোয়াটমেল, হোয়াটমেল, আউটলুক, এমএসএন, এগুলো এগুলোকে এগুলো এগুলোর মাধ্যমে সবাই ইমেল তৈরি করতে পারে। তাহলে যেগুলো সবাই ইউজ করতে পারে তার ভ্যালুটা সাধারণত কম হয়, কারণ এখানে আমি তো ইচ্ছা মতো ইমেল ইউজ করতে পারছি, ইচ্ছা মতো নাম ব্যবহার করছি। তাহলে দিস ইজ কল্ড পাবলিক ইমেল, এইগুলোকে আমরা বলছি পাবলিক ডোমেন, বা পাবলিক ডোমেনের মাধ্যমে যে ইমেল তৈরি হয় সেগুলো পাবলিক ইমেল। তাহলে পাবলিক ইমেলের ভ্যালু কম, বলে না লোকাল বাসে গেছে, তাহলে দিস ইজ কল্ড লোকাল বাস, লোকাল বাসের ভ্যালু কি,
লেস আমরা লেস দেন ধরলাম লেস দেন চিহ্ন দিলাম তাহলে বুঝলেন এটা ভ্যালু কম আচ্ছা বিজনেস ডোমেন এই যে প্রথমআলো.কম মিস্টার রহিম কি করছে মিস্টার রহিম প্রথমআলোর হচ্ছে যে নাম ব্যবহার করে নাম ভাঙিয়ে যে ইমেলটা ব্যবহার করছে সেটাকে বলে বিজনেস ইমেল তাহলে বিজনেস ইমেলের ভ্যালু অলওয়েজ বেশি কারণ কি তিনি এমপ্লয় তিনি হচ্ছে ভালো প্লেস তার যোগ্যতা আছে বিধায় সে কি করছে তার এই ইমেলটা সে ব্যবহার করতে পারছে সো বিজনেস ইমেলের ভ্যালু অলওয়েজ বেশি এবার আমি একটা বিষয় দেখাই যে পাবলিক যে ডোমেন এই যে yahoo.com এগুলো দিয়ে আমি একটা দুটা মেল তৈরি করি তাহলে জনি আমি একজন পাবলিক এমপ্লয় জনি @gmail.com আমাকে কেউ চিনে না আমি একজন মগামাখা লোক আমি যে কোনো ইমেলই ইউজ করতে পারি ফ্র্যাঙ্ক কথা তাহলে আমি এইখানে এইটার ভ্যালু কম এগুলো সব জায়গায় পাওয়া যায় এগুলো কোন জায়গাগুলো থেকে আমরা খুঁজব এগুলো অল সোশ্যাল মিডিয়া ইউজ করে খুঁজব মিডিয়া ইউজ করে আমরা এগুলো ব্যবহার করব মানে খুঁজব ফাইন্ড করব ইউজ করব অল সোশ্যাল মিডিয়া ইউজ করব এবং এগুলো আমরা কি করব ফাইন্ড আউট করব ফাইন্ড আউট অ্যান্ড মেক স্টোর আমরা এগুলো স্টোর করব আচ্ছা স্টোর কেন করব বায়ারকে কাজ প্রোভাইড করব তাহলে আমরা এই যে পাবলিক ডোমেন ইয়াহু জিমেল হোয়াটমেল আউটলুক এমএসএন এগুলোর মাধ্যমে আমরা যে ইমেলগুলো পাবো যে ইমেলগুলো সংগ্রহ করব দিস ইজ কল্ড কি টার্গেটেড টার্গেট বেজ ইমেজ টার্গেট বেজ কাস্টমার ইমেল এটাকে আবার আমরা বলছি বাক ইমেল এটাকে আমরা আবার বলছি যে আপনার ইমেল লিস্ট বলে ইমেল লিস্ট আবার হচ্ছে এইগুলো বলে নিস বেজ ইমেল নিস ইমেল লিস্ট আবার বলে কিওয়ার্ড বেজ ইমেল লিস্ট ক্লাস রেকর্ড হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই কোনো কিছু ভুলবেন না কোনো কিছু নোট করার দরকার নেই নোট করতে গিয়ে আমার কথা ভুলে যাবেন আমার কথা শুনেন তাহলে হবে ক্লাস পাবেন আমাদের উপস্থিতি কি আছে নাকি আমি খালি একা বলছি কেউ চেক করি আচ্ছা 36 আর এখানে আছে 90 জন আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা যেটা শেখাচ্ছিলাম যে যেগুলো পাবলিক ধরে নেন পাবলিক পাবলিক মানে কি ইয়াহু জিমেল হটমেল এমএসএন এগুলো আমরা কোথা থেকে পাবো এগুলো আমরা পাবো যে সোশ্যাল মিডিয়া ইউজ করে ফ্র্যাঙ্ক একটা কথা মাথায় রাখবেন পাবলিক হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে পাবো আচ্ছা বিজনেসগুলো কোথা থেকে পাবো বিজনেসগুলো যেহেতু দাম বেশি বিজনেসগুলো আমরা কোথা থেকে পাবো বিজনেসগুলো আমরা পাবো কোম্পানির ওয়েবসাইট থেকে কোম্পানির লিঙ্কডইন থেকে কোম্পানির হচ্ছে এই ফেসবুক থেকে এই তিনটা জায়গা থেকে কয়টা জায়গা থেকে আমাকে বলুন তিনটা জায়গা থেকে একটা হচ্ছে কোম্পানির ফেসবুক থেকে একটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন আইডি থেকে লিঙ্কডইন প্রোফাইল থেকে লিঙ্কডইন পেজ থেকে বা প্রোফাইল থেকে আর একটা হচ্ছে কোম্পানির ফেসবুক থেকে ঠিক আছে সো থ্রি প্লেস ফর বিজনেস ইমেল ওয়ান ফ্রম কোম্পানিজ ইমেল কোম্পানির ওয়েবসাইট সেকেন্ড ফ্রম কোম্পানিজ ফেসবুক থার্ড ফ্রম কোম্পানির লিঙ্কডইন অন দি আদার হ্যান্ড দ্য মোস্ট অফ দ্য প্লেসেস উই ক্যান কালেক্ট দ্য পাবলিক ডোমেন পাবলিক ইমেল ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া উই হ্যাভ 75 অর 80 অর 90 অ্যারাউন্ড সোশ্যাল মিডিয়া দেন উই ক্যান কালেক্ট বাই ফ্রম দ্যাট অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়া তাহলে এখন আমরা বুঝলাম যে আমাদের ইমেল লিস্টটা দুই প্রকারের হচ্ছে একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে হচ্ছে আপনার পাবলিক তাহলে এগুলোর দাম কম কেন বলছেন ভাইয়া আবার বিজনেস ইমেলের দাম কেন বেশি বলছেন ভাইয়া প্রশ্ন আসতে পারে আমাকে কেউ স্যার বলার দরকার নাই আমাকে ভাই ছোট ভাইয়ের মত যারা বড় আমার থেকে তারা ছোট ভাই বলবেন আর যারা আমার থেকে জুনিয়র তারা আমাকে ভাইয়া বললেই হবে আচ্ছা তাহলে বিজনেস ইমেল আমরা কেন বলছি যে এগুলো হচ্ছে আপনার
প্রাইস বেশি, কারণ আপনি এগুলো কি করছেন, আপনাকে কোম্পানির ওয়েবসাইটে ওয়ান বাই ওয়ান করে আপনাকে কালেক্ট করতে হচ্ছে, আর এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে আপনি একবারে অনেকগুলো ইমেল কালেক্ট করতে পারবেন। তাহলে এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যাল কাজে, আমরা প্র্যাকটিক্যাল কাজে বায়ার কনভারসেশন শুরু করব এখন এবং প্র্যাকটিক্যাল কাজে চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা যতটুকু দেখালাম এখন পর্যন্ত ততটুকু আমাদের অডিয়েন্স, আমাদের ভাই ব্রাদার যারা ক্লাস করছেন তাদের কাছে বোধগম্য হয়েছে কিনা বেসিক বিষয় সেইটুকু আমি এখন একটু জেনে নিব। সবাই একটু মাইক্রোফোন অন করবেন না, জাস্ট হাত দেখাবেন ভিডিও অন করে, আমাকে একটু হাত দেখাবেন ভিডিও অন করে। আমার যে বেসিক বিষয় বোঝালাম সে বেসিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা, জাস্ট মেসেজে বলেন ইয়েস, মেসেজে বলেন, চ্যাটে বলেন ইয়েস, সবাই বুঝতে পেরেছেন কিনা, চ্যাটে সবাই বলেন ইয়েস। আচ্ছা, তাহলে অধিকাংশই আমাদের অডিয়েন্স কি হচ্ছে, তারা বুঝতে পারছে বা ওকে আছে। ধন্যবাদ, আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি। অধিকাংশ যেহেতু বলছে ইয়েস, তার মানে বুঝতে পেরেছেন। তাহলে আমরা আবার হচ্ছে চলে যাই পরের টুকু অংশ অংশে। এখন আমরা লাইভ চলে যাব, লাইভ ক্লাস আমরা। আচ্ছা, সবাই হয়ে গেছে, আর ইয়েস বলার দরকার নাই, বুঝেছি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন, আর আর বলার দরকার নাই, ওকে ডান। তাহলে এবার আমরা চলে যাব লাইভ কনভারসেশনে। বায়ার বায়ার হচ্ছে আমি আজকে একটা লাইভ কি করব, লাইভ করব ক্লাস, যেটার আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী দিন। আমার ভাইরা, আপনারা যারা ফ্রি শিখতে এসেছেন, দয়া করে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নেন, কিছু শিখতে পারবেন। একটা কাজ হলো ফ্রিতে শিখে যান, মার্কেট প্লেসে কাজ করুন, কারণ এই কাজটা একেবারে ইজি, যে কোনো ব্যক্তি কি করতে পারবে, চারটা ক্লাস করেই এই কাজটা করতে পারবে। ক্লাস শেষে আপনাদের কি দিব, ইউটিউব লিংক দিব, যেখান থেকে আপনারা ক্লাসটা পাবেন, ঠিক আছে? তাহলে আপনারা আশা করছি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, আর কিছুক্ষণ আমরা ক্লাস করব, তারপরে একটা প্রশ্ন উত্তর পর্ব রেখে আগামী কালকে সেম ক্লাস হবে, সেম টাইমে সেম লিঙ্কে, ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাব লাইভ ক্লাসে। এই লাইভ ক্লাসটা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা চলে যাব লাইভ ক্লাসে। লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের লাইভ কনভারসেশন। আপনি কি করেছেন, গিগ করেছেন, কিসের, ইমেল লিস্টের। গিগ কি জিনিস, আচ্ছা গিগ কি জিনিস আর পোর্টফোলিও কি জিনিস সেটা একটু বলে দিই। পোর্টফোলিও, আচ্ছা গিগ আর পোর্টফোলিও এ দুইটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। গিগ ফাইবার মার্কেট প্লেসে এটাকে বলে গিগ, হ্যাঁ গিগ মানে হচ্ছে আপনার প্রোফাইল থাকবে একটা, প্রোফাইল আপনাদের একটা করে অ্যাকাউন্ট করে দিব, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটার জন্য একটা ভিডিও দিব, পুরো আজকে ভিডিওটা দিব, সমস্যা নাই, চিন্তা করেন না, ওটা ফুল ভিডিও আছে, সেটা দেখে যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট পরিপূর্ণ করতে পারবেন, যারা অ্যাকাউন্ট আগের থেকে করেছেন তারাও অ্যাকাউন্টটা মডিফাই করতে পারবেন, কারণ আপনারা যেভাবে অ্যাকাউন্ট করেন অন্যান্য শিক্ষকের ক্লাস দেখে সবগুলো 100% সঠিক না। আচ্ছা তাহলে আমরা গিগ আর পোর্টফোলিও কি, একটা আমাদের কি রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে কোন মার্কেট প্লেসে, ফাইবারে, আর একটা আমাদের অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে কোন মার্কেট প্লেসে, আপওয়ার্কে, আপওয়ার্কে। এই ফাইবার মার্কেট প্লেসে গিগটাকে মানে অ্যাকাউন্টের যে কাজ, সে কাজের জন্য একটা কি থাকে, একটা হচ্ছে পুরো ফর্ম থাকে, যে আপনি কি কি সার্ভিস দিবেন, কি কি কাজ করেন, কি কি পারেন, কি কি পারেন না, কত দাম নেবেন, কত দাম নেবেন না, অর্থাৎ একটা মনে করলাম যে কি শপ বা দোকান, জাস্ট খালি বোঝানোর জন্য যে শপ বা দোকান, এই শপ বা দোকানটাকে বলছে গিগ, এই যে গিগ, হ্যাঁ। আর আপওয়ার্ক মার্কেট প্লেসে একই জিনিসকে বলছে পোর্টফোলিও, হ্যাঁ, বা একই জিনিসকে বলছে পোর্টফোলিও, ঠিক আছে? তো দুই জায়গায় মার্কেট প্লেসের ভিন্নতা রয়েছে। আমরা আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়েও কাজ করব, ফাইবার মার্কেট প্লেস নিয়েও কাজ করব, আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। বাংলাদেশ থেকে আপওয়ার্ক মার্কেট প্লেস ভেরিফাইডের জন্য ইউটিউবে কোনো ভালো মতো কোনো কি নেই, হচ্ছে ভিডিও নেই, আমি আপনাদের সিক্রেট কৌশল শিখিয়ে দেবো, 100% ভেরিফাইড অ্যাকাউন্ট হবে। গতকালকে আমাদের স্টুডেন্টদের দেওয়া হয়েছে, যারা পেড স্টুডেন্ট, আমাদের 1 তারিখ থেকে, সামনে মাসের 1 তারিখ থেকে কোর্স শুরু হবে, মাসে মাত্র 1000 টাকা, প্রতি মাসে 1000 টাকা করে, 4 মাসে 4000 টাকা। জাস্ট আমরা ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং শিখবো, আপনি আপনার এই 4 দিন আমার ক্লাস করে বুঝে নেবেন যে আপনার শিক্ষকের যোগ্যতা কেমন। আমি লেভেল টু সেলার
with multiple account in Fiverr marketplace. I'm recently accessing Upwork with my all students together. So I hope we will be also successful in the Upwork marketplace, because Upwork marketplace is not a simple places. It's a huge areas, lots of competition. There are lots of competitor and scholars working in that marketplace from the different countries like Pakistan, like India, like Philippines, and the other countries also. So again, আমাদের কি করতে হবে? In details, we have to know our job in details from basic to advanced. I will provide you in this four days in this job. That means email listing or list building or bulk email. This job I will provide you basic to advanced level classes and knowledge. I hope without any fee you will get a good knowledge about a single topic. So let's চলুন যাই আমরা শিখে ফেলি অনেক ভুলভাল ইংলিশ বুকে ফেললাম মাঝে মধ্যে বকার চেষ্টা করি তো আমরা তাহলে বুঝলাম ফাইবারে যেটা আমরা গিগ বলছি সেটা এক ধরনের দোকান যেখানে আমাদের সব মানে প্রাইস কাজের বিষয়বস্তু আমাদের বলা থাকবে আপওয়ার্কে সেম বিষয় পোর্টফোলিও বলে তাহলে আমরা এটা বুঝলাম এবার আসি আপনার গিগ করেছেন কোথায় ফাইবার মার্কেট প্রেস দিয়ে আপনি শুরু করেছেন যেহেতু আপনি নতুন আপনার গিগে আপনি বলেছেন যে I will collect niche email list for email marketing আচ্ছা আপনি এটা বলেছেন এখন আচ্ছা আমি এটাকে বড় করি কিন্তু লেখাগুলো একটু ছোট করি আপনি এটা বলেছেন তাহলে আপনি বললেন এটা বায়ার যখন সার্চ দিল যে নিশ ইমেল লিস্ট বা টার্গেটেড ইমেল লিস্ট এখানে লিখলাম টার্গেটেড ইমেল লিস্ট অথবা বাক ইমেল লিস্ট এগুলো আমরা তৈরি করে দিব আপনাদের তিন দিনে এগুলো সব পাবেন হ্যাঁ আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই পোর্টফোলিও গিগ অ্যাকাউন্ট সব করে দিব চার দিন ক্লাস আছে সো এটা প্রথম দিন বেসিক বিষয়গুলো ভালো মতো শিখেন কাজ গিগ প্রোফাইল সব করে দেব কোনো সমস্যা নেই নতুনদের জন্য বলছি যারা পুরনো আছেন যারা মিড লেভেলের হচ্ছে স্টুডেন্ট আছেন সবাইকে বলছি গিগ প্রোফাইল সব করে দেব সবার অ্যাকাউন্ট চেক করে দেব বাট বি প্যাসেন্স মার্কেট প্লেসে কাজ করতে গেলে দক্ষতার কোনো বিকল্প নেই যদি আপনি ইনকাম করতে চান আর যদি মনে করেন না এই করছি করব আছি দেখি হয় কি না কিছু হয় কি না হ্যাঁ বয়স তো শেষ এখন করে কি হবে এখন কিন্তু বয়স শেষ হলেও আয়ের দরকার আপনি যদি মাসে 20,000 টাকা বয়স শেষে চাকরি রিটায়ারমেন্ট শেষে করেন তাও কি আপনার জন্য বেটার না আপনার সন্তানের কাছে আপনার পরিবারের কাছে আপনি বোঝা না আপনি বসে কাজ করছেন আপনার মেধাটাকে খাটাচ্ছেন বরং আমরা বসে থাকলে গল্প গুজব করলে আমাদের মধ্যে স্থূলতা বাড়ে আমাদের মধ্যে কিন্তু এই অলসতা বাড়বে আমরা কিন্তু আরও তাড়াতাড়ি বুড়িয়ে যাব তাই কি না তাহলে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখে একটা কাজ শিখেও মার্কেট প্লেসে গেন করতে পারি আচ্ছা তাহলে আপনি আপনার এখানে আপনি টাইটেলে দিয়েছেন গিগ করেছেন আর আপনি বলেছেন যে 5,000 বাক ইমেল দিবেন আপনি অ্যাকাউন্টে বলেছেন হ্যাঁ বাক অথবা নিশ ইমেল দিবেন $10 $10 আপনি বলেছেন আবার বলেছেন বিজনেস ইমেল দিবেন আপনি 200টা বিজনেস ইমেল দিবেন আপনি $10 এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে 5,000 ইমেল কালেক্ট করা অত সহজ 5,000 ইমেল লাগবে ইটস কোয়াইট ইম্পসিবল কতদিনে করবো 5,000 প্রশ্ন আসতে পারে 5,000 ইমেল কালেক্ট করা আপনার জন্য 15 মিনিটের ব্যাপার আমি যেভাবে শিখাই দিব আপনি 15 মিনিটে 5,000 ইমেল কালেক্ট করতে পারবেন আচ্ছা বিজনেস ইমেল আপনি দশ বিজনেস ইমেল কেন আপনার 200টা বিজনেস ইমেলে $10 লাগবে 200 ইমেলে $10 নেবেন আপনি বেশিও নিতে পারেন $20 নিতে পারেন এটা ডিপেন্ড করে আপনার দোকানের মাল আপনি কয় টাকাতে বিক্রি করবেন ইটস আপ টু ইউ যখন আপনি নতুন তখন আপনি একটু কম দাম নেন যেন আপনার মাল বিক্রি হয় বেশি আপনার লাভ বেশি হয় যখন আপনি পুরাতন আপনি মার্কেট প্লেস প্লেস বুঝেন বায়ারের সাথে কমিউনিকেশন বুঝেন বায়ারের সাথে আপনি ভালো মতো কনভারসেশন করতে পারছেন বায়ারকে পটাতে পারছেন বায়ারের কনভেন্সটা বুঝেন তখন আপনি কি করবেন তখন আপনার করতে হবে কি যে আপনি তখন বায়ারের সাথে হচ্ছে বিট করেন স্যার 200 ইমেল দিব
আপনি হচ্ছে আপনাকে ভেরিফাইড লিস্ট করে দিব, ক্লিন দেব এবং সবগুলো অ্যাক্টিভ দেব, আমাকে কিন্তু স্যার $20 লাগবে। দেখা গেলো বায়ার আপনার কথার কনফিডেন্টে বললো ওকে ইটস ওকে, হ্যাঁ ওকে আপনি কাজ পেয়ে গেলেন, আপনি কাজ করলেন। কিন্তু এইখানে বায়ার আপনাকে এখন কনভার্সেশন করছে যে হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, আই হ্যাভ এ বিজনেস, হ্যাভ এ বিজনেস, শপিফাই বিজনেস, শপিফাই স্টোর, শপিফাই বিজনেসকে স্টোর বলে, হ্যাঁ স্টোর, আই নিড ইওর সার্ভিস। আচ্ছা একটু একটু হোল্ড করছি, আমি জাস্ট 30 সেকেন্ড, আমার ইউএস এর বায়ার কল দিয়েছে, আমি জাস্ট তাকে একটু থামাই দিই। হ্যালো বস, হাউ আর ইউ? Yeah, I'm fine, boss. I'm now in class. I will be free around 20 minutes. I have just set up new business, new Facebook, new account. Everything is okay. I hope this time will work. And all business information I have also set up. I will give you the access, no problem. Just I will be free around 20 to 30 minutes, boss. Okay. Can you use the card I sent you? I just set up boss, it's like save. I'm not sure yet, because you know that last time I used two business manager, but that time I failed, but there was a very numerous problem, because you know I used the same business manager for the other buyers and other card. So I hope that maybe that for the other card it's several time not charged, because Facebook think that it's spamming, so that's why maybe not working. So new business is okay, fully fresh. I hope we can use that boss. Just give me around 30 minutes. I'm in class. I will get back soon. Okay, bye. Okay, thank you. Okay, sorry. আমি আপনাদের ইন্টারাপ্ট করলাম, আসলে বায়ারদের এই বায়ারটার কাজ করি আমি, মাসে $200, হ্যাঁ 15,000 টাকা দেয়, তো একটু মানে ইমার্জেন্সি কথা ছিল এই জন্য বলতে হবে। তো এই যে দেখেন বায়ারকে আমি বোঝালাম, আমি যদি এখন চ্যাট করতাম তাহলে আমার কতক্ষণ লাগতো, মিনিমাম 15 মিনিট লাগতো এই কথাটি বলতে, কিন্তু আমি বললাম কত 15 সেকেন্ডে। তাহলে আপনি ইংলিশ যদি না পারেন তাহলে আপনাদের জন্য কতটা ভয়ঙ্কর আর্নিং করা আপনি এটা বোঝেন। ভয় নেই, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আছে আপনাদের পাশে আপনাদেরকে ইংলিশ শেখানোর জন্য, যে ওয়েতে ইংলিশ শিখলে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, আমরা ওয়েতে সার্ভিস দেবো এবং কোনো প্রকার চার্জ ছাড়া ফুল ফ্রি। তাহলে আপনাকে বললো আই নিড ইওর সার্ভিস, আই নিড ইওর সার্ভিস, আই নিড ইওর সার্ভিস, তখন আপনি বললেন, আপনি বায়ার আপনাকে কত সময়ে নক করলো, সকাল 6:15 আপনাকে নক করলো, ঠিক আছে সকাল 6:15 AM এ আপনাকে নক করলো। এখন আপনি ঘুমাইছেন, আপনি ইউ আর স্লিপ দ্যাট টাইম, ইউ আর স্লিপ দ্যাট টাইম, স্লিপ দ্যাট টাইম, আপনি কি করলেন না রিপ্লে করলেন, সাথে সাথে রিপ্লে হলো না, আপনার বায়া কি করলো আরো দুজনকে রিপ্লে করলো, মিস্টার মগা আলমগীর কি করলো, মগা আলমগীর সাথে সাথে রিপ্লে করলো, ইমেল দিবে হচ্ছে তার ইমেল দিবে, তার কথা শেষ কাজ নিয়ে আসে। এখন আপনি ঘুমাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে বললেন জনি ভাই আমাকে ভাইয়ার একটা মেসেজ দিয়েছিল, আমি বললাম কই মেসেজটা পাঠান, কখন দিয়েছিল 6:15, এখন কত বাজে 11:30, আপনি কি কাজ পাবেন, আপনার জন্য কাজ পাওয়ার সম্ভাবনা একেবারে কমে গেল। মানে ভাগ্যক্রমে বায়ারটা দেখালো সে আপনাকে শুধুমাত্র নক দিয়ে কি হয়ে গেছে, আর মানে সাইন আউট করে চলে গেছে, আপনি তাকে নক দিলেন, আপনি তাকে নক দিয়ে বললেন যে হচ্ছে ও বায়ারের জ্বালাই মেসেজ রিপ্লাই করতে সমস্যা, যাই হোক আপনি তাকে নক দিয়ে বললেন যে স্যার আমি আপনাকে কি কি দিব, হচ্ছে আপনি এখন রিপ্লাই করলেন যে হ্যালো স্যার, ইয়েস সরি দ্যাট ওয়াজ নাইট টাইম। এই যে কনভারসেশনগুলো আপনি কিভাবে তাকে কনভেন্স করবেন, এই কনভারসেশনগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি না শেখেন তাহলে কি আপনি কাজ পাবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না।
আমরা এগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আমাদের যে কাজ শিখি শেখার সাথে এভাবে এভাবেই করে কি আমরা চর্চা করি, যাতে করে আপনার ইজি হয়ে যায় যে কি ধরনের কথা আসতে পারে, কি ধরনের কথা বায়ার বলতে পারে, যার কারণে আমাদের স্টুডেন্টদের সাকসেস রেট বেশি। এ মাসেও আল্লাহর রহমতে 2টা লেভেল 2 3টা লেভেল 1 হয়েছে আমাদের ছোট্ট প্রতিষ্ঠান থেকে। হ্যাঁ, সো দিস ইজ নট ইজি, দিস ইজ সো টাফ ফ্রম দ্য মার্কেট প্লেস। যারা লেভেল 2 সেলার তারা মিনিমাম ইনকাম তাদের হচ্ছে কি $2,000, মানে প্রায় হচ্ছে 180,000-90,000 টাকা। আর লেভেল 1 সেলার যারা হয়েছে তাদের ইনকাম মিনিমাম ইনকাম $40,000। হ্যাঁ, $400 প্রায়। তো এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সাকসেস। তো আমরা চলুন কনভারসেশন করি, বায়ারকে পটাই। তো সরি সরি, দ্যাট ওয়াজ দ্য নাইট টাইম স্যার, প্লিজ প্লিজ কুড ইউ টেল মি অ্যাবাউট ইওর বিজনেস। আপনি তার ব্যবসা সম্পর্কে জানতে চাইলেন। ডাক্তার কাছে রোগী গেছে, রোগী কিছুই বলছে না। তো ডাক্তার কি করছে, ওই কানের মধ্যে যে মাইক্রোফোন না, এটাকে কি বলে, হেডফোন লাগায় না, একটা কানের মধ্যে হেডফোন লাগায় যে বুকে হচ্ছে সার্চ করে ঘাড়ে দেয় ঠান্ডা লেগেছে কি জ্বর হয়েছে। তো ওরকম আপনাকে এখন ট্রিট করতে হবে ভাইয়াকে, যে আপনার ব্যবসাটা কি স্যার। হ্যাঁ, তো ও আপনাকে বলেছে শপিফাই স্টোর। ব্যবসা শপিফাই স্টোর না, কিন্তু এটা হচ্ছে শপিফাই স্টোরটা হচ্ছে একটা টাইপস ব্যবসা, দিস ইজ নট আ বিজনেস। বিজনেসটা কি, তখন বললো যে বায়ার আপনাকে কিছুক্ষণ পর এসেছে বা আপনি নক দিয়েছেন তো সাথে সাথে রাতে আসলো, কারণ তার টাইম আর আপনার টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে কত, 11 ঘন্টা। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া ওই সময়ে আমি কিভাবে তাকে নক দিব, কারণ ঘুমের মধ্যে একটা মানুষের ঘুম তো প্রয়োজন আছেই। আপনার আমার কি আছে, স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে ফাইবার অ্যাপসটা আপনি ইনস্টল করবেন, একটা নোটিফিকেশান দিবেন, যখনই মেসেজ দিবে আপনার নোটিফিকেশানটা বেজে উঠবে, আপনার ঘুমটা ভেঙে গেল, কারণ আপনি ফ্রিল্যান্সার, আপনি বেকার, আপনি কিছু ইনকাম করতে চান, ঘুমটা ভেঙে গেল, আপনি নামাজে উঠেছেন, ঘুম ভেঙে গেছে, আপনি তাকে রিপ্লে করে দিলেন, কনভারসেশন করে নিলেন, ঘুমিয়ে গেলেন। কাজ যখন করবেন, কাজ টাইম হচ্ছে আপনার আপনার সুবিধা মতো, ঠিক আছে, কিন্তু আপওয়ার্কে কাজ টাইম কিন্তু আপনার সুবিধা মতো না, অনেক ক্ষেত্রে কাজ টাইম হয়ে যায় কি বায়ারের চাহিদা মতো। তো এই যে পার্থক্য এবং সুবিধাগুলো কিন্তু আছে। তাহলে আপওয়ার্কে কাজ টাইম কখন, বায়ার অনেক সময় নির্ধারণ করে দেয় যে তোমার টাইম বা আমার টাইমের অমুক থেকে অমুক টাইমে তুমি আমার জন্য 2 ঘন্টা ডাটা এন্ট্রির কাজ করবা, তখন কিন্তু পড়ে যায় বিপদে। এ ধরনের কাজগুলো সবাই করতে পারে না, যারা প্রফেশনাল লেভেলে ফ্রিল্যান্সিং করে তারা পারে। আবার শর্ট টাইমেরও কিছু কাজ পাওয়া যায়। আমি এট এ টাইম সবগুলো আপনাদের বলছি, কারণ অনেকেই যারা আছেন আজকে এখানে যুক্ত হয়েছে তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। তাহলে আমার এই 4টা ক্লাস আপনার জন্য হতে পারে একটা রিমার্কেবল একটা বিষয়, যেটা আপনি দিয়ে আপনি অনেক কিছু জানতে পারলেন। তাহলে আপনি তাকে বললেন যে প্লিজ কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর বিজনেস। সে তখন রাতে এসে বা কিছুক্ষণ পর ঘুমানোর আগে মোবাইল মেসেজ চেক করলো, তখন দেখলো যে আপনি মেসেজ দিয়েছেন, সে রিপ্লাই করলো, সে কাউকে হায়ার করেনি, সে বললো যে থ্যাংক ইউ, এটা বায়ার বলছে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ, আই হ্যাভ আ উইম্যান ফ্যাশন প্রোডাক্ট স্টোর ইন শপিফাই, শপিফায়ের উইমেন মহিলাদের ফ্যাশন নিয়ে তার কিছু প্রোডাক্ট রয়েছে। সে ফ্যাশনগুলো কি হতে পারে, লিপস্টিক হতে পারে, আইলাইনার হতে পারে, আইব্রোজ হতে পারে, আরও কি অনেক কিছু হতে পারে। এখন তাহলে আপনি বুঝলেন যে আপনি এখন এখানে বুঝে নিলেন যে তার ব্যবসার টাইপস কি, তার মানে তার ব্যবসার টাইপস কি, তার ব্যবসার টাইপস হচ্ছে উইমেন ফ্যাশন। সো উইমেন ফ্যাশন হচ্ছে আমাদের নিস। এই নিস কি, নিস হচ্ছে একটা ব্যবসা, নিস হচ্ছে একটা বিজনেস বা নাম বা যে কোনো ওয়ার্ড। তাহলে নিস বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ নিস, নিস হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা কথা, যে কোনো একটা ব্যবসা, যে কথা বা ব্যবসাটা নিয়ে বায়াররা কাজ করে, ঠিক আছে। সো নিস হচ্ছে একটা ওয়ার্ড, আমরা ধরে নিলাম যে ওয়ার্ডগুলো বা যেগুলো ব্যবসায়ীর সাথে সম্পর্কিত, ব্যবসার সাথে সম্পর্কিত। তাহলে এখানে উইমেন ফ্যাশন হচ্ছে একটা নিস, তাহলে উইমেন ফ্যাশন হচ্ছে নিস। এই নিসটাকে আমরা আরো নামে ডাকতে পারি, নিসটাকে কি নামে ডাকতে পারি, কিওয়ার্ড, কিওয়ার্ড, কিওয়ার্ড নিস একই কথা। আচ্ছা, টার্গেটেড বিজনেস, টার্গেটেড বিজনেস, তাহলে এই কথাগুলো বায়ার। আচ্ছা, আমাদের ভিডিও রেকর্ডিং কি পারফেক্টলি চলছে আদৌ কি,
চলছে, রেকর্ডে সাউন্ড হবে কি না হবে আল্লাহ পাক জানে। যাই হোক, সমস্যা নাই, ক্লাস হচ্ছে আছে আমাদের, সেম ক্লাস আরও আছে, অসুবিধা নেই। তাহলে এই নিস টার্গেটেড বিজনেস এগুলো কি আমাদের একই কথা? তাহলে কোনো বায়ার বলবে যে আমার টার্গেটেড বিজনেস অমুক, কোনো বায়ার বলবে আমার কিওয়ার্ড এটা, বা কেউ সরাসরি আপনাকে কি করবে, আপনার প্রোফাইলটা দেখে ভালো লাগবে, ভালো লেগে ভালোবেসে আপনাকে টাকা দিয়ে চলে যাবে, কাজ দিয়ে চলে যাবে। এরকম অনেক হয়, যখন আপনার প্রোফাইলটা সুন্দর হয়, সাজানো গুছানো হয়, বা কাজ আপনি করেছেন, অতীত রেকর্ড রয়েছে, তখন আপনাকে ভালোবেসে কি করবে বায়াররাও, অটো হায়ার করবে। মানে আপনাকে কিছু না বলেই টাকা দিয়ে দিল, কাজ দিয়ে দিল, আপনাকে বললে তুমি করো, এরকম অনেক সময় হয়। তাহলে সেটাকে আমরা নিস যেটাকে বলি সেটাকে কিওয়ার্ড বলি, সেটাকে টার্গেটেড বিজনেস বলি। এই তিনটা ওয়ার্ড একই। তাহলে নিসটা আমরা কি বুঝলাম, আমাদের নিস হলো উইমেন ফ্যাশন, উইমেন ফ্যাশন। এখন বায়ারকে বল, বায়ার আপনাকে বললো এটা, তখন আপনি বললেন ওকে স্যার, নো প্রবলেম, আই উইল, আপনি এখন কথা মাথায় থাকলেন, আই উইল প্রোভাইড ইউ ক্লিন অ্যাক্টিভ অ্যান্ড ভেরিফাইড ফ্যাশন বেজ ইমেল, কথাটা এভাবে লিখতে হবে আন্ডারস্কোর দিয়ে অথবা কমা দিয়ে, কারণ ইমেল লেখা যায় না ফাইবারে, ইমেল লিস্ট। হ্যাঁ, আপনি বললেন এই কথাটা, বললেন বায়ার, বললো বায়ার আপনাকে ফিরতে বললো সাউন্ড গুডস, হ্যাঁ সাউন্ড গুডস মানে ভালো খবর, আবার বললো গ্রেট, গ্রেট আপনাকে বললো গ্রেট বা সাউন্ড গুড সে বললো। তা আপনি বললেন তখন যে হাউ মেনি লিস্ট ডু ইউ নিড অথবা ওয়ান্ট, আপনি বললেন কতগুলো লাগবে, তখন বলল যে আই বেসিক্যালি নিড, আই ওয়ান্ট টু পারচেজ ইউর বেসিক প্যাকেজ, পারচেজ ইউর বেসিক প্যাকেজ। আচ্ছা বেসিক কি, প্যাকেজ কি, এগুলো আমরা হচ্ছে প্যাকেজ বলতে একটা ফর্ম, যে বেসিক ফর্মে আপনার আছে 5,000 দিবেন, আপনার স্ট্যান্ডার্ড ফর্মে আছে 10,000 দিবেন, আপনার প্রিমিয়াম ফর্মে আছে 50,000 দিবেন, এরকম করে ফর্ম আমরা ক্রিয়েট করব যখন, তখন আমরা দেখব বেসিক প্যাকেজ। আপনি বললেন যে আমি বেসিক প্যাকেজটা কিনতে চাই। আচ্ছা সে বললো, বায়ার বললো, তাহলে আপনি বললেন যে ওকে, আপনি বললেন ওকে নো প্রবলেম, আই উইল ডু ইয়েস পার ইওর ডিমান্ড, আমি আপনার ডিমান্ড অনুযায়ী কাজ করব। আচ্ছা আমাদের কি অডিয়েন্স সব আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে বলল যে আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী কাজ করব, আপনার ডিমান্ড অনুযায়ী কাজ করব আপনি বললেন। তো ও বলল যে ভেরি গুড, ভেরি গুড। তখন বায়ার বলছে হাউ কস্ট, হ্যাঁ বা হাউ, হোয়াট চার্জ বা হাউ ইউ চার্জ, আপনি কত নেবেন, বায়ার বলছে। আপনি বললেন যে 5,000-এ $15 নিব, আপনি বললেন। আচ্ছা এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি 5,000-এ প্রাইস দিয়ে রেখেছেন কত, $10। কৌশল দেখেন, আপনার নিজের দাম বাড়ানোর কৌশল দেখেন। পাঁচ হাজারে আপনি প্রাইস দিয়ে রেখেছেন $10, বায়ারকে বলছেন $15 নেব। বায়ার মার্কেট প্লেসে নতুন, নিউ বায়ার, বায়ার কিছু বুঝে না যে আপনার প্রাইসিং দেখতে হয়, প্রাইসিং, বায়ার ডন নয় অ্যাবাউট প্রাইস, বায়ার আপনার প্রাইস সম্পর্কে কিছু বুঝে না। তাহলে সে কি করলো, সে আপনাকে বলল ওকে নো প্রবলেম, ঠিক আছে। তার মানে যখনই ওকে নো প্রবলেম বললো, তখন আপনার কাজ, বায়ার কিন্তু রাজি হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, কাস্টম অফার
ক্রিয়েট করতে হবে আমরা কাস্টম অফার ক্রিয়েট কি জিনিস কাল বুঝব কাস্টম অফার ক্রিয়েট করতে হবে আচ্ছা এটা কি জিনিস এটা হচ্ছে বায়ার টাকা দিবে এই এই অফারে বায়ার টাকা দিবে যেখানে আপনি আপনার সার্ভিস সম্পর্কে ডিটেইলস বলবেন যে আমি 15000 কি না 5000 লিস্ট দিব যার দাম $15 $15 দু দিনের মধ্যে দিব টু ডেজ এর মধ্যে দিব এগুলো ওর মধ্যে আপনি লিখবেন এটা আমি আগামী কালকে শেখাবো আগামী দিন শেখাবো আমাদের যেহেতু 4 দিন আছে স্টেপ বাই স্টেপ যেতে হবে আমরা ব্রেক করে কোনো জায়গায় যাব না যাতে করে আমাদের প্রপার শেখাটা হয় কারণ আজকে আমরা শুধু মানে প্র্যাকটিক্যাল কাজ মানে কাজের উপর থাকব সবগুলো এখন প্র্যাকটিক্যাল এই 3 দিনই সবগুলো প্র্যাকটিক্যাল কিন্তু আমার স্টেজ আছে স্টেপ আছে তাহলে আপনি রাজি হয়ে গেল এই বায়ারটা নতুন তাই রাজি হয়ে গেল এখন যদি বায়ার হয় টপ বা বায়ার মার্কেটপ্লেসে 6 মাস ধরে কাজ করাচ্ছে আরো কাজ করিয়েছে এই বায়ার গুলো যারা বেশি কাজ করে তাদেরকে টপ বায়ার বলে হ্যাঁ যারা ব্যবসায়িক রিলেটেড কাজ করে তাদেরকে ফাইবার বিজনেস টপ বায়ার বলে অনেকগুলো পদবি রয়েছে তো টপ বায়ার আপনাকে নক দিয়েছে আপনি দেখছেন টপ বায়ার কিভাবে বুঝবেন টপ বায়ার এগুলো আগামী দিন কথা হবে তাহলে টপ বায়ার আপনাকে নক দিয়েছে আপনি টপ বায়ারের সাথে কনভারসেশন করছেন টপ বায়ারকে টপ বায়ার আপনাকে বলল 5000 এ কত নিবা না তো হচ্ছে $15 $15 বা ধরলাম বললেন যে $20 বায়ার বললো হাউ স্ট্রেঞ্জ কি অদ্ভুত ইউ সেজ ইওর গিগ ইজ অনলি 10 কেন তুমি হচ্ছে আমাকে $20 বলছো তুমি তো বলেছো যে তোমার গিগে $10 দিবা আবার আমাকে তুমি $20 চাচ্ছ ও বলবে রেগে অনেকে রেগে বলে যে আই রিপোর্ট ইন ফাইবার রিপোর্ট ইন ফাইবার ফাইবার আমি কিন্তু রিপোর্ট করব ও বলবে ভয় দেওয়ার জন্য তখন আপনি বলবেন যে নো প্রবলেম স্যার সরি আই উইল ডু ইন 10 এক্ষেত্রে তো আরো কথা বাড়াতে পারে বা রেগে যেতে পারে আপনি সোজা কথা আমি সরি হ্যাঁ আমি দুঃখিত ভাই হ্যাঁ আমি $10 দিব এই কথাটা আপনি বলে তার কাছে কি করবেন যে স্যার আমি $10 দিব সমস্যা নাই আপনাকে দরকার হলে আরো 2000 বেশি দিব হ্যাঁ আই উইল গিভ ইউ মানে ওই যে পানিশমেন্ট রোধ করার জন্য আই উইল গিভ ইউ কিছু করতে পারবে না কিন্তু জাস্ট হচ্ছে ভয় দেখাবে যেহেতু আপনি নতুন আই উইল গিভ ইউ 2000 বোনাস লিস্ট অ্যাজ ওয়েল আমি তোমাকে আরো 2000 বোনাস বেশি লিস্ট দেব তুমি দয়া করে কিছু মনে করো না মানে আপনি কিন্তু ধামা চাপা দিয়ে দিবেন আর যদি সেও গিগের প্রাইস না দেখে আপনাকে বলে যে ওকে নো প্রবলেম তাহলে তো আপনি দশ টাকার মাল 20 টাকায় বিক্রি করে দিলেন আপনার 10 টাকার মাল যদি 20 টাকায় বিক্রি হয় তাহলে আপনার লাভ না তাহলে আপনি বিক্রি করতে পারেন এই হচ্ছে ব্যাপার তাহলে এইভাবে কনভারসেশন গুলো ক্রিয়েট করতে হবে তাহলে কাস্টম অফার ক্রিয়েট করে আপনি কাজ নিয়ে নিলেন এগুলো আমরা সামনে দিন শিখবো এবার চলে আসি এখন আমি কিভাবে 5000 বা 10000 ইমেল কালেক্ট করব ঠিক আছে তাহলে আমার রিকোয়ারমেন্ট আমি পেয়ে গেলাম রিকোয়ারমেন্ট কি কি আমি রিকোয়ারমেন্টটা গুছিয়ে নিই এখন তাহলে নিস বা কিওয়ার্ড হচ্ছে কত কি আমাদের উম্যান ফ্যাশন এইটা আচ্ছা নিস পেলাম বা কিওয়ার্ড বা বায়ারের টার্গেটেড বিজনেস হচ্ছে এটা আচ্ছা আমার লাগবে কত অ্যামাউন্ট আচ্ছা লাগবে 5000 তাহলে ধরলাম 7000 দিব বায়ারকে বলেছি 7000 এবার আসি বায়ার যদি আপনাকে বলে যে আই নিড অনলি জিমেল তাহলে আপনি শুধু জিমেল দিবেন বায়ার যদি কিছুই না বলে তাহলে আপনি কি করবেন আপনি যে কোনো কিছুই দিতে পারেন যে কোনো ডোমেন মানে ওই যে জিমেল ইয়াহু হটমেল যে কোনো কিছুই দিতে পারেন আর অন্যদিকে সে যদি বলে যে বিজনেস নিয়ে কালকে কাজ করবে একদিনে সব গোলমাল করা যাবে তাহলে আজকে আমরা কালেক্ট করি শুধু পাবলিক ডোমেন এটা কালেক্ট করি এবং হোমওয়ার্ক দিব ঠিক আছে
আচ্ছা আমি আরেকবার চেক করে নেই যে ক্লাস কি বোরিং হয়ে যাচ্ছে নাকি। ক্লাস কি আপনাদেরকে বোরিং হচ্ছে? খালি মেসেজে বলেন ভালো কি লাগছে, বুঝতে কি পারছেন, নাকি বোরিং হয়ে যাচ্ছে? 11টা কিন্তু বেজে যাচ্ছে, আরো কিন্তু 10-15 মিনিট লাগবে। সবাই কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমি আনসার পেয়ে গেছি, আর লিখতে হবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। ধন্যবাদ সবাইকে, আশা করি সাথে থাকেন, 4 দিন থাকেন, একটা কাজ শিখিয়েই ছাড়বো, মানে না শিখে যাবেন না। এসেছেন হোটেলে ফ্রি খেতে, সন্তুষ্ট করেই পাঠাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এবার হচ্ছে মানে প্র্যাকটিক্যাল, একদম মূল জেনুইন প্র্যাকটিক্যালে চলে যাব। তাহলে জেনুইন প্র্যাকটিক্যালে কি, যে আমার অ্যামাউন্ট হচ্ছে 7,000, আমার নিয়েস হচ্ছে, এই দুটো আমরা পেয়ে গেছি, কি কি লাগবে এখন? এই যে কিছু না বললে জিমেল, ইয়াহু, আউটলুক, হোয়াটমেল, এমএসএন সব দেবো, কিছু না বললে। আর যদি স্পেসিফিক বলে দেয় অনলি তার জিমেল লাগবে, তাহলে বায়ার হচ্ছে তো আপনার কাজের প্রভু, গড না, কাজের প্রভু, বস আপনাকে যা বলবে আপনাকে তাই শুনতে হবে, অ্যাজ পার বায়ার্স ডিমান্ড, ইউ হ্যাভ টু ফলো দ্য বায়ার ডিরেকশন অ্যাজ পার বায়ার ডিমান্ড। ওকে, সো গেল, এইটা হচ্ছে আপনার বায়ারের চাহিদা মতো আপনি ভালো মতো করবেন। এবার আসি লোকেশন, কোন জায়গা থেকে করব লোকেশন, বায়ার কোন দেশের, ইউএসএ, কিভাবে বুঝবো এগুলো কালকে শেখাবো। তাহলে বায়ার হচ্ছে ইউএসএ, কিভাবে বুঝলাম, আমি তার প্রোফাইল দেখে বুঝলাম, তার প্রোফাইল সার্চ করে বুঝলাম, এগুলো কালকে প্রোফাইল দেখা, বায়ারের সাথে কাজ করব কিনা, এগুলো সব শিখবো ইনশাল্লাহ, 4 দিনে আমরা সব শিখবো। তাহলে লোকেশন বায়ারের ইউএসএ, বায়ারের বাড়ি হচ্ছে কোথায়, ইউএসএ, বায়ার কিন্তু আপনাকে কিছু বলেনি যে কোথায় কালেক্ট করবেন। তাহলে বায়ার কিছু যখন না বলবে তখন আপনাকে ধরে নিতে হবে যে ইউএসএ থেকে কালেক্ট করবেন, ধরে নিলেন, এটা হচ্ছে প্রেডিকশন। আর যদি বায়ার আপনাকে বলে দেয় যে বায়ার, অনেক বায়ার বলে দিবে বা আপনি বলবেন যে হোয়াট ইজ ইউর লোকেশন, হোয়াটস ইউর লোকেশন প্লিজ, আপনি বললেন, যদি না বলে আপনি প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে সে বায়ার বললো যে ইউএসএর ক্যালিফোর্নিয়া থেকে, ক্যালিফোর্নিয়া, ইউএসএ হচ্ছে আমেরিকা, আমেরিকার ক্যালিফোর্নিয়া একটা স্টেট রয়েছে, তাদের 50টা শহর, 50টা মানে বাংলাদেশের মতো 1-1টা স্টেট রয়েছে, এই ক্যালিফোর্নিয়া হচ্ছে একটা নাভাডার একটা শহর, হ্যাঁ ক্যালিফোর্নিয়া হচ্ছে নাভাডার একটা শহর বা স্টেট। আচ্ছা তাহলে এই ক্যালিফোর্নিয়া থেকে নিবে, ঠিক আছে? তাহলে এই এই আপনার রিকোয়ারমেন্ট আপনি পেয়ে গেছেন। এবার হচ্ছে আপনার কাজের পালা, অর্থাৎ আপনি এখন মাঠে নেমে পড়লেন, অর্ডার পেয়ে গেলেন, বায়ারকে পটালেন, বায়ারকে কনভিন্স করলেন, বায়ারের কাছ থেকে $10-এর কাজ $20-এ কিভাবে নিতে হয় সেটা বুঝলেন, বায়ার যদি বুঝে নেয় যে আপনার চালাকি আপনি $10-এর মাল $20-এ বিক্রি করছেন, তাহলে সরি বলে তাকে 2,000 বেশি বোনাস দিয়ে দিলেন, যাতে করে আপনি কোনো প্রকার খারাপ ইম্প্যাক্টে না পড়েন, কোনো প্রকার মানে মিসিংয়ে না পড়েন, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আপনার মানে কৌশল, এগুলো হচ্ছে আপনার ওয়ে। আচ্ছা তাহলে আমরা বুঝে নিলাম যে বায়ার আমার রিকোয়ারমেন্টটা আমি সম্পূর্ণ বুঝে গেছি, তাই কি না? আচ্ছা এবার আমরা একটা সূত্র তৈরি করব, এই যে আমার কাজের উপরে বেসিস করে আমি একটা সূত্র তৈরি করব, ঠিক আছে? আচ্ছা এই সূত্রটা কি, প্রথমে হচ্ছে যে নিস বা কিওয়ার্ড, কিওয়ার্ড এটা ভালো করে ফলো করেন, দয়া করে যারা ঝিমাচ্ছেন একটু দেখে নিই যে ঝিমাচ্ছে কিনা সবাই, আমি যে বকবক করছি শিখতে পারছে কিনা, সবাইকে ঝিমাচ্ছেন, দেখি তো কে কে ঝিমাচ্ছে। আচ্ছা একটু ভিডিও অন করেন দেখি সবাই, দয়া করে মাইক্রোফোন না, ভিডিও অন করেন সবাই, ভিডিও অন করেন দেখি, একটু দেখে নি সবাইকে, দেখি কয়জন ঝিমাচ্ছে, ভিডিও অন করতে বলেছি, ক্লাসের মাঝে মাঝে একটু চেক করতে হয়, দেখি সবাইকে, সবাই একটু দেখি, ভিডিও অন করেন দেখি, মজা পাচ্ছেন নাকি বোরিং লাগছে, হাত তুলেন, মজা পাচ্ছেন? আচ্ছা চিটারি করছি না তো নাকি? আচ্ছা তাহলে আমরা, আচ্ছা আমরা আর এক গ্রুপের গ্রুপের পার্টিদের দেখে নিই একটু, আমাদের দুই লিঙ্কে ক্লাস চলছে, তো আপনাদেরকে বলি যে নিজের মাল মাঝে মাঝে বিক্রি করতে হয়, অনেকেই বলবে যে কোর্স করানোর জন্য নাকি, কারণ আমাদের আমাদের অনলাইনে যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা এভাবেই বলে, ফ্রি ক্লাসে আসো, যুক্ত হও, 10-15 মিনিট বলবে, কিন্তু নিজের ঢোলটা নিজে বেশি পিটাই, এই সেই সেই শেখাবো, কিন্তু কাজের কাজ কিছু শেখাই না। হ্যাঁ
তা আমি একটু চেষ্টা করি যে আমার সারা বাংলাদেশ থেকে বা অনেকে বিদেশি স্টুডেন্ট রয়েছে প্রেক্ষাপটে, যে একটা কাজ যদি ফ্রিও শিখে তাও যদি সে চেষ্টা করে, অনেক দরিদ্র হতদরিদ্র ছেলে রয়েছে যাদের টাকা দেওয়ার 1,000 টাকা দেওয়ারও সম্বল নেই, তো তাদেরকে অন্তত মার্কেট প্রাইসে ফ্রিতে রিস্ক ছাড়া যদি অ্যাক্সেস করতে পারি, এটা আমার জন্য আল্লাহ, আমার আমি যদি কারো রিজিক ব্যবস্থা করি তো আল্লাহ আমাকে দেখবেন। তা আচ্ছা, আপনারা কি সবাই ঘুমিয়ে গেছেন? একটু ভিডিও অন করেন দেখি। গোলাম রাব্বানি ভাই, তারপরে মাইক্রোফোন কে অন করবেন না, দয়া করে মাইক্রোফোন অন করবেন না, জাস্ট ভিডিও অন করেন, ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন, একটু ভিডিও অন করেন। এই গ্রুপের গুলো সবাই, পলাশ, হৃদয়, সুজন মোল্লা, আসাদ আলী, এফ এম, তারপরে কি মামুন ভাই, সবাই একটু ভিডিও অন করেন দেখি, সবাই একটু দেখে নিই। হ্যাঁ, মাঝে মাঝে একটু ক্লাসের বিরতি নিতে হয় যেন সবার একটু কনসেন্ট্রেটটা ক্রিয়েট হয়। বোরিং হয়ে গেছেন নাকি ক্লাস চলবে? চলবে, হাত দেখান, চলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রায় 100+ স্টুডেন্ট রয়েছে, দুই দুই লিঙ্ক মিলে, এক জায়গায় 90, এক জায়গায় 40। তাহলে আমরা চলে আসি আবার আমাদের কাছে, শেয়ার করে দিই। আমরা এখন প্র্যাকটিক্যাল করব, এখন কাজ শুরু করব। এতক্ষণ কাজ বোঝা হলো, বেসিক বোঝা হলো, এখন আমরা একদম হচ্ছে মানে এতই চলে যাব, প্রান্তিক প্রান্তিক কাজে চলে যাব। হ্যাঁ, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি এই ফ্রি শেখাবো বলে ডেকে, রাত জেগে, রাত 11টা বাজছে। হ্যাঁ, তা আমাকে মাফ করে দিন, কষ্ট করে 4 দিন থাকেন, একটা কাজ ইনশাল্লাহ শেখাবো। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, এখন আমরা সূত্র তৈরি করছি। এটা হচ্ছে আমাদের সূত্র, নিস অথবা কিওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি প্লাস সিটি, সিটি প্লাস একটা হচ্ছে এই ইনভার্টেড কমা দিয়ে অ্যাট দ্য রেট gmail.com, ইনভার্টেড ক্লোজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মেন সূত্র, এর সাথে কিন্তু ভাইজানেরা লেজুড় লাগাতে হবে, মানে এটা আপনার দক্ষতা, কিভাবে আপনি ইউজ করবেন আমি আপনাকে শিখাই দিব, কিন্তু এইটার উপরেই খেলা। এই যে একটা ডোমেন, এটার উপরেই খেলা, এটাই হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে আমি ধরলাম যে কিওয়ার্ড বাদ দিলাম নিস, তাহলে নিস হচ্ছে উইমেন ফ্যাশন, উইমেন উইমেন ফ্যাশন, উইমেন ফ্যাশন। কান্ট্রি হচ্ছে ইউএসএ, ইউএসএ। সিটি হলো আপনার ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। বায়ার আপনাকে বলেছে, কিছুই বলেনি, যে জিমেল দাও, ইয়াহু দাও, কিছুই বলেনি। এখন আমরা কি করব, আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, কি কি সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে একটু ঘুরে আসি। অল সোশ্যাল মিডিয়া লিস্ট একটু দেখে নিন, দেখেন এখানে পাবেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া, পাবেন 101 সোশ্যাল মিডিয়া, 101টা সোশ্যাল মিডিয়া রয়েছে। আমরা যদি ধরেন প্রথমগুলো, প্রথম মেজরগুলো নিয়ে কাজ করি, যে 5-6টা নিয়ে প্রথমে একটা জাস্ট এখন বোঝার জন্য আপনারা একটা লিস্ট করবেন, সোশ্যাল মিডিয়ার লিস্ট করবেন। ধরেন এইগুলো, এই প্রথমকার 8টা নিলাম, তাহলে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিস্ট থাকবে। আমি একটু কাট ছাট করে নিলাম, জাস্ট বুঝেন, আগে ভালো মতো বোঝেন। ইউটিউবে এই ক্লাস 5টা দেওয়া আছে ধারাবাহিক, কিন্তু তারপরেও বুঝতে হবে, কারণ ভিডিও আর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আচ্ছা ধরলাম, সেখানে লিখে দিয়ে ঝামেলা না কর, ইনস্টাগ্রাম ধরলাম, 3টা নিয়ে কাজ করে বসে যায়। তাহলে বায়ার, এখন আপনার কাজের রিকোয়ারমেন্ট আপনার রেডি,
আপনার সূত্র রেডি, আপনি এখন এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন। উইমেন ফ্যাশন প্লাস ইউএসএ প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস ইনভার্টেড কমার মধ্যে gmail.com। এখন ভাই বায়ার আপনাকে কিছু বলেনি, বায়ার বলছে তুমি কাজ করো, কিন্তু কিছুই বলেনি, সে জিমেল নিবে কি ইয়াহু নিবে কিছুই বলেনি। তার মানে আমার সুযোগ রয়েছে, কিসের সুযোগ? জিমেল জায়গায় কি লাগানো? ইয়াহু লাগানো। com এখানে ইনভার্টেড কমা ক্লোজ প্লাস আমি আরো কি দিতে পারবো? আমি জিমেল ইয়াহু হোয়াটমেল দিতে পারবো, হোয়াটমেল ডট এট দ্য রেট হোয়াটমেল ডট কম। এক ক্লিকে 300 ইমেল বের করবে। ক্লোজ প্লাস আউটলুক, আচ্ছা আউটলুক ইনভার্টেড কমা আউটলুক ডট কম। আচ্ছা একটু হচ্ছে আমরা এত এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি, অনেকগুলো আমরা একটা বুঝলে নিজেরাই সূত্র তৈরি করতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে বায়ার আপনাকে এগুলো বলল, আপনি সূত্র তৈরি করলেন, এখন আপনার এখানে ইমেল কি কি আসবে? জিমেল ইয়াহু হোয়াটমেল আউটলুক এগুলো আসবে। এখন আপনি চিন্তা করেছেন যে আপনি কি নেবেন, হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করবেন। এই হলো আমার সূত্র। আমি এই সূত্রটাকে এখন আমি কি করব, কপি করে আমার ব্রাউজারে নিয়ে চলে আসবো। এই ব্রাউজারে নিয়ে চলে আসবো। আচ্ছা, ব্রাউজারে নিয়ে এসে পেস্ট করব। এখন কথা হচ্ছে যে এইখানে আমি তো ইমেল দেখতে পাই না, কিভাবে ইমেল দেখব, তাই না? এখন প্রধান বিষয় হচ্ছে যে এইখানে দেখেন একটাই পেজ শো করছে, যে একটা, কিন্তু এখানে 10 পেজ আছে, 10 পেজ। তাহলে 10 পেজকে একবারই নিয়ে আসবো, একবারই নিয়ে আসবো। কিভাবে? এই সার্চ, সার্চে যাব, সার্চ সেটিংসে যাব, সার্চ সেটিংসে এসে কোথায় যাব? সার্চে গিয়ে সার্চ সেটিংয়ে 10কে করব 100, 10কে করব 100। এই যে 100 করলাম, নিচে আসেন সেভ, সেভ আছে, সেভ করে দিন। সেভ করলে বলবে যে এই যে এরকম একটা আই এম নট রোবট আপনাকে করতে হবে, বলবে কার, এখানে কার দেখাচ্ছে, তাহলে কার 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 টিপলাম। আবার কি বলছে? আচ্ছা দে ভেরিফাই করলাম, নট সিলেক্ট ইমেজ, আরো ইমেজ লাগবে, কোথায় কার আছে, মাইললাম দিলাম কার। এবার ভেরিফাই করলাম, বলছে বাইসাইকেল, একটু ঝামেলা করবে প্রথমবার। এই যে বাইসাইকেলের চাকা দেখছি, এই যে বাইসাইকেল আসলো, একটু ওয়েট করবেন, দিয়ে মারবেন ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাইড হয়ে গেল। এখন এখানে দেখবেন 10-এর জায়গায় 100 চলে আসছে। এ দেখেন আমি পুরো মানে শেষ করতে পারছি না, স্ক্রল করে স্ক্রল করে শেষ করতে পারছি না। তাহলে প্রথম কাজ হচ্ছে এইটা আগে, এটা আগে কি করা হচ্ছে, বাড়িয়ে নেওয়া। দেখেন এখানে চলে আসছে 100টা এক পেজে, তাহলে এক পেজে 100টা আসলো। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ইমেল কিভাবে নিব, আমি তো ইমেল দেখতে পাই না, ইমেল আছে কিন্তু এভাবে একটা একটা কালেক্ট করতে গেলে আমি তো পাগল হয়ে যাব, আমি তো পাগল হয়ে যাব। তো পাগল হলাম রে ভাই, পাগল হলাম থেকে আমাকে কি করতে হবে, এখন টেকনিক খাটাতে হবে। টেকনিক খাটিয়ে, আচ্ছা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, খুব আমরা শেষ করে দিব 2-4 মিনিট। তাহলে টেকনিক খাটাতে হবে কি, আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে। কি টুলস? গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে অবশ্যই। দেখতে হবে ইমেল এক্সপোর্টার, ইমেল এক্সপোর্টার গুগল এক্স ই এন এস আই ও এন এক্সটেনশন দিয়ে এন্টার দিতে হবে। এটা দিয়ে যে প্রথমটাই আসবে এর কালারটা চিনে নেন, এর কালারটা এই যে এইটা ব্ল্যাক। হ্যাঁ, এটা আসবে, এখানে আমি অ্যাড করব, অ্যাড অ্যাড এক্সটেনশন দেখাই দিচ্ছি একদম হাতে ধরে।
ভিডিও পাবেন, ভালো করে দেখে নেবেন। আচ্ছা এবার আসি, এই যে এটা ঢুকে গেছে, খুঁজে পাচ্ছি না কোথায় গেল, হারিয়ে গেল, একদম কূপের মধ্যে ঢুকে গেছে। আমরা এই যে এখান থেকে ক্লিপ করে নিয়ে আসব। যে ক্লিপ করলে কি হয় দেখেন না, হাই স্কুল কলেজে যে কোনো ইম্পর্টেন্ট জিনিস একদম যে বোর্ডের মধ্যে ক্লিপ দিয়ে হচ্ছে একদম গেঁথে রাখে, এরকম ক্লিক করলে এখানে শো করবে যে চলে আসছে, দেখেন শো করছে। আচ্ছা এবার কথা হচ্ছে যে এইখানে একটু সেটিংস আছে, মানে এর হচ্ছে যন্ত্র মেরামত করতে হবে, একটু যন্ত্রের উপর কি হতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলেন, ক্লিক করে এই অপশানে এসে যে এইচটিএমএল থেকে এখন দেখেন 23টিএমএল শো করছে, এইচটিএমএল থেকে টেক্সট করতে হবে, টেক্সট টেক্সট করলে দেখেন যে এখন 130টিএমএল ফাউন্ড করছে, বলছে 130টিএমএল পেয়েছি, হ্যাঁ দিয়ে এখানে বের হইতে হবে। এখন দেখেন মজার বিষয় যে আমি এখন এক ক্লিক দিলাম, এক ক্লিক দেব 130ইমেল পাবো, তাহলে 130ইমেল পেলাম। কন্ট্রোল ওয়াল এই মধ্যখানে, এইখানে ইয়া দিয়ে কিবোর্ড দিয়ে কন্ট্রোল এ, কন্ট্রোল এ কপি দিয়ে আমি করব কি, আমি এই যে এইখানে হচ্ছে আগে নিব, আগে নিব এইভাবে করে নেব, এই দেখেন এখানে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে আপনার আপনার আপনি নিলেন, ভালো কথা, এখন হয়ে গেল এই পেয়েছিল, তাহলে এখানে নিলাম আমি শুধুমাত্র ফেসবুক থেকে এতগুলো পেলাম, তাহলে ফেসবুকের জায়গায় আমি যদি এখন ইনস্টাগ্রাম করি, তাহলে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম করি দিয়ে এটাকে যদি ঘিরে দেই, ফেসবুকের জায়গায় আমি করব কি ইনস্টাগ্রাম দিব, আচ্ছা এটাকে ঘিরে দিব, ঘিরে দিব তাহলে রেজাল্ট ভালো আসবে। কোন জায়গায় একটা স্পেস ভুল হলে রেজাল্ট গড়বড় হয়ে যাবে, হ্যাঁ তো সবাই একটু খেয়াল করবে। তাহলে এবার দেব ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে কত পেলাম 125টা, তাহলে দুই ক্লিক দিয়ে পেলাম 150টা। আচ্ছা এখন দেখেন যে আমি ইনস্টাগ্রামের জায়গায় এবার দিব টুইটার, এবার দিব লিঙ্কডইন, এবার দিব হচ্ছে কি আরো সোশ্যাল মিডিয়া। এখন প্রশ্ন আসছে যে বায়ার যখন আপনাকে 7000 কালেক্ট করতে বলবে, আপনি তখন কালেক্ট করবেন 15000, কেন করবেন? কারণ ধরুন আপনি একজন ব্যক্তি মিস্টার এক্স, আপনি ফেসবুক ইউজ করেন, একটা ইমেল ব্যবহার করেছেন, আপনি ইনস্টাগ্রাম খোলার সময় সেম ইমেল ব্যবহার করেছেন, তাহলে কি হয়ে গেল, হচ্ছে ডাবল হয়ে গেল। তাহলে আপনি কালেক্ট করছেন কিন্তু আপনি ফ্রেশ ইমেল পাচ্ছেন না। আমরা যখন ইমেল ভেরিফাই করব তখন আমরা এগুলো শিখব। তাহলে এভাবে করে আমরা যে ক্যালিফোর্নিয়া, তাহলে বায়ার আপনাকে বলেছে ক্যালিফোর্নিয়া থেকেই 7000 নিতে, তাহলে ক্যালিফোর্নিয়া থেকে আমরা 8-10টা সোশ্যাল মিডিয়া ইউজ করে পাইলাম 500টা বা 1000 বা 2000, তাহলে তো আমরা টার্গেটে পৌঁছাতে পারলাম না। তাহলে আমাদের কি করতে হবে, ক্যালিফোর্নিয়ার বাংলাদেশের যেমন কি রয়েছে অনেক শহর রয়েছে, তেমন ক্যালিফোর্নিয়ার কিন্তু সিটি লিস্ট রয়েছে। ক্যালিফোর্নিয়াতে অনেক মানুষ বাস করে না, ক্যালিফোর্নিয়া সিটি লিস্ট, তাহলে আমি এটা আগে ক্যালিফোর্নিয়া সিটি লিস্ট বের করে নিব। এভাবে করে এটাকে কি করব, পিন করে দিব যেন এটা না হারায়। তাহলে ক্যালিফোর্নিয়া সিটি লিস্ট, এই যে সান ফ্রান্সিসকো, তাহলে একবার ফেসবুক চেঞ্জ করব, একবার কি করব হচ্ছে ইনস্টাগ্রাম চেঞ্জ করব, একবার হচ্ছে এই হচ্ছে লিঙ্কডইন, স্কাইপ এভাবে চেঞ্জ করব, আবার আমরা লোকেশনগুলো চেঞ্জ করব। এক লোকেশন দিয়ে নিলাম, আবার লোকেশন চেঞ্জ করলাম, আবার সোশ্যাল মিডিয়া চেঞ্জ করলাম, আবার হচ্ছে প্রয়োজনে জিমেইল ইয়াহু এগুলো চেঞ্জ করে কাজ করলাম। তাহলে এভাবে করে কালেক্ট করলে দেখা গেলো যে আপনি 1 ঘন্টায় 30-40 হাজার ইমেল কালেক্ট করতে পারবেন। তাহলে 1 ঘন্টার আপনার মূল্য কত, $20, তাহলে $20 দাম কত, খরচ বাদ দিয়ে 1500 টাকা, তাহলে আপনি 1 ঘন্টায় 1500 টাকার কাজ করতে পারছেন, ঠিক আছে। এই যে আপনার এভাবে করে কালেক্ট করলাম, তাহলে আমি কালেক্ট করলাম 3 ক্লিক দিয়ে কত, এই দেখেন 270টা 3 ক্লিক দিয়ে কালেক্ট করলাম। তাহলে এভাবে যে আমি যদি 1 ঘন্টা কাজ করি, আমার 10,000-20,000 ইমেল কালেক্ট করা আমার হচ্ছে কোনো ব্যাপার না। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত শিখবো, আগামী দিন আমরা আরো কালেক্টর ভেরিফাই নিয়ে, মানে হচ্ছে